ফ্রেন্ডস, আমি রত্না, রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা। এটি সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে বানাবো এবং খুব সহজে এটি হয়ে যাবে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে। আমি দু রকম শেপের পাস্তা নিয়েছি, বয়েল করে নিয়েছি। এটাকে পুরোপুরি বয়েল করবেন না, কিছুটা কম বয়েল করবেন, যাতে আবার করার সময় কিন্তু বেশি সেদ্ধ যাতে না হয়ে যায়। নুন নিয়েছি আন্দাজ মতন, অরিগানো নিয়েছি হাফ চামচের কম, তেল নিয়েছি 3 চামচ, একটু বাটার নিয়েছি, একটু ময়দা নিয়েছি, দুধ নিয়েছি প্রায় 1 বাটি, অল্প একটু গাজর কুচি নিয়েছি, একটা ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, রসুন 5-6 কোয়া নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা ছোটো করে কুচি করে নিয়েছি। আর কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার ভেজিটেবল অয়েল মানে অর্থাৎ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল, একটুখানি গরম হবে, তারপরে অল্প একটু বাটারও এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাফ দিয়ে দিচ্ছি, বাটার একটু দিয়ে দিলাম। আপনারা না চাইলে না বাটার দিতে পারেন, সাদা তেল পুরোপুরি সাদা তেল দিয়েও করতে পারেন। এটা গলে যাক, তারপরে আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আমি রসুন কুচি একটু দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। এটা আমার সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে বানাচ্ছি, দেখে নিন কত সহজে অতি তাড়াতাড়ি কম সময়ে হয়ে যায়। বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারাও খুব সহজে এটা খেয়ে খুবই খুশি হবে, এবং আপনারাও নিজেরাও বড়রাও খেতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমার হয়ে গেছে, বেশি ফ্রাই করবেন না। এইভাবেই অল্প সামান্য করে, কেন এগুলো সাধারণত একটু সবুজ সবুজই থাকে, এগুলো মানে একটু অল্প সিদ্ধ হলেও এগুলো খারাপ লাগে না। এটা আমার হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো। এটা বেশি ফ্রাই করবেন না, এটা একটা ইটালিয়ান ডিশ, এটা যেমন বাচ্চাদের পছন্দ তেমন বড়দেরও খুব পছন্দ। আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, এটা বেশি ফ্রাই করবেন না হালকা। আর এটা যখন আমি বয়েল করেছি তার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে এগুলো একটার সঙ্গে একটা জোড়া না লেগে যায়, এই জন্য ঝরঝরে থাকে, যাতে দেখতেও খুব সুন্দর লাগে এবং রান্নাটাও খুব ভালো হয়। পাস্তাটাকে আমি ঠিক করার জন্য একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, ছোট 1 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি, এটাকে একটু গুলিয়ে নিচ্ছি, এটাকে গুলিয়ে নিচ্ছি, একটু অরিগানো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। যেহেতু হোয়াইট সস পাস্তা, তাই জন্য একটুখানি হোয়াইট থাকবে, এটার সঙ্গে অন্য কিছু অ্যাড করানো যাবে না। একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, একটু ব্ল্যাক পেপারও দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে এগুলোকে অ্যাভয়েড করতে পারেন। এটুকু নেড়ে চেড়ে আমি এটুকু রেখে দেবো 5 মিনিটের জন্য, এটা যখন ঠিক হয়ে আসবে তখন এটাকে আমি পরিবেশন করব। এখন 5 মিনিটের জন্য এটা হতে থাক, আঁচটাকে কম করে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা, খুব সহজে খুব কম সময়ে হয়ে গেল, খেতে খুব সুস্বাদু হয়েছে, আপনারাও ঠিক আমার মতন ট্রাই করবেন। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি পরিবেশন করার জন্য। হোয়াইট সস পাস্তা আমি রেডি করে দিয়েছি, পরিবেশন করেছি একটু বাটার দিয়ে। আপনারাও এইভাবে করবেন, অনেক টেস্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন,
লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্টস করবেন, তবেই তো জানবো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, তবেই আমি নতুন আরও ভিডিও ছাড়বার আশা রাখবো। নমস্কার।